প্রথম রজনীতে সাতটি পুষ্ট গরু দেখলাম, যেগুলো নীলনদ থেকে বের হয়ে এলো এবং নীলনদের তীরে ঘাস খেতে লাগল। ঠিক সেই সময় নদী শুকিয়ে গেল এবং সাতটি হ্যাংলা পাতলা গরু নীলনদ থেকে বের হয়ে এলো এবং নদীর তীরের গরুগুলোকে হামলা করে গিলে ফেলল। দ্বিতীয় রজনীতে গরুগুলা ছাড়াও সাতটি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম। এরপর পরে সাতটি শুকনো রোগা গমের দানা দেখলাম। সেই দানাগুলো সবুজ সতেজ ফসলগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল। জনাব অজ্ঞামহরের খাদেমগণ আমার খোয়াবের ব্যাখ্যা পূর্বেও শুনেছে এবং আজ পর্যন্ত সময় চেয়েছে যেন ব্যাখ্যা করতে পারে। এখন কি আমার খোয়াবের ব্যাখ্যা বলবেন? আচ্ছা, কি হয়েছে আমাদেরকে বলুন, আমরাও শুনি। আমি অসংখ্যবার তালাশ করেছি, নক্ষত্র ও তারাপুঞ্জিদের অবস্থান নির্ণয় করেছি, মৃতের আত্মরাত অন্বেষণ করেছি, শয়তান ও প্রেতাত্মাদের সহযোগিতা কামনা করেছি যেন আপনার খোয়াবের ব্যাখ্যা করতে পারি। কিন্তু এমন কোনো খোয়াব নেই যেগুলি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হইনি, কিন্তু আপনার খোয়াব একেবারেই ভিন্ন। এই খোয়াবের ব্যাখ্যা দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। মহামান্য বাদশাহ, আমরা তিনজনই আমাদের জাদুশাস্ত্র ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের সকল খোয়াব বিশ্লেষণকারীদের ব্যাখ্যা হচ্ছে, প্রাগৈতিহাসিক কাল থেকে গরুকে মিশরের জন্য বছর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আপাতত এটাই পেয়েছি। বছর পাহাড় খুঁড়ে ইঁদুর বের হয়েছে আর নীলনদ থেকে মশার জন্ম হয়েছে। আমার খোয়াবের ব্যাখ্যা হলো,
গরু মানে বছর। আচ্ছা ইউজার সেফ, এবার তুমি বলো তোমার খোয়াবের ব্যাখ্যা দেওয়ার পালা। ব্যাখ্যা নয় আলী জনাব, আমি আপনার খোয়াব রূপান্তর করে বলতে চাই। ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে? খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা, তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয়। কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা, তাই আমি যা কিছু রূপান্তর করব তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেওয়া সম্ভব নয়। এই সকল বিশ্বাস কোথা থেকে পেলে ইউজার সেফ? নিজের প্রতি অনেক বিশ্বাস আছে তোমার। আমার পরোয়ারদিগারের নিকট থেকে আলী জনাব, আমি নিজে থেকে কিছুই বলি না, তিনি আমাকে রূপান্তর শিক্ষা দিয়েছেন। এগুলো যা বলছো অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়, প্রমাণ করা তো দূরের কথা, তুমি কিছুই পারবে না। তুমি যে খোয়াবের ব্যাখ্যা করেছো সেটা সত্যি তো নয়, হাতে তোমার খোদার কুদরতের কথা বলছো, সেটা তো নেই। যদি অনুমতি প্রদান করেন আমি সন্দেহের পর্দা উন্মোচিত করব এবং এই খোয়াবের হাকিকত ও আমার পরোয়ারদিগারের কুদরত প্রমাণ করব। জনাব অজ্ঞামোহর যদি সম্মত হন তাহলে পরস্পর সমঝোতার ভিত্তিতে খোয়াবের রূপান্তর করব। এখন পর্যন্ত আপনার খোয়াব বিশ্লেষণকারী বলেছেন গরু মিশরের বছর হিসেবে ব্যাখ্যা হয়ে আসছেন, সঠিক তো? হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং কবুল করছেন যে দুটো স্বপ্নে গরু ও গমের দানাগুলো একই অর্থে ব্যবহার হয়েছে? প্রকৃতপক্ষে তাই হবে। তাহলে কি সবুজ ও হুষ্টপুষ্ট প্রচুর পরিমাণ ফসলের নিশানা নয় আর মৃত ও নিস্তেজ এবং শুকনো রোগা দুর্ভিক্ষের নিশানা নয়? ভিন্ন কোনো ব্যাখ্যা জেহেনে আসছে না। আপনি স্বীকার করলেন, তাহলে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে মিশরে সাত বছর প্রচুর ফসল উৎপাদিত হবে এবং পরের সাত বছর শুষ্ক মৌসুম ও দুর্ভিক্ষ বিরাজ করবে? সাবাস সাবাস ইউজার সেফ, এটি আমার খোয়াবের সর্বোত্তম এবং নিকটতম ব্যাখ্যা। এটাই সঠিক ব্যাখ্যা, জওয়ান ইউজার সেফ সঠিক ব্যাখ্যাই করেছে না? দেখলেন তো অজ্ঞামোহর, বলেছিলাম না এরা ফাউ খাওয়ার দল, এরা অযথাই নিজেদের খোয়াব বিশ্লেষণকারী দাবি করে, এরা সবকিছু নিজেদের উদ্ভট কল্পনা থেকে বলে থাকে, যেই সব বিশ্লেষণ কখনোই কারো উপকারে আসে না। আপাতদৃষ্টিতে এই ব্যাখ্যা সঠিক, কিন্তু ব্যাখ্যার বাস্তবতা সঠিকভাবে বাস্তবায়ন হবে না, বিষয়টির ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত কেউ শুনেছেন যে পবিত্র নীল নদের সেচের পানির কাজে কোনো ব্যাঘাত ঘটেছে? এই ব্যাখ্যা দক্ষিণে অবস্থিত কৃষ্ণকার ভূমির জন্য প্রযোজ্য। মিশর ভূমির জন্য নীলনদ হচ্ছে সোনা খচিত আংটি স্বরূপ। কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এ পর্যন্ত নীলনদ বেশ কয়েকবার অন্যান্য নীল সাগর থেকে পানি ধার করেছে এবং পানি স্বল্পতায় ভুগেছে। যদি ধরেও নেই যে ইউজার সেফের খোয়াব ব্যাখ্যা সঠিক নয়, তারপরও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরেকটু সাবধানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে মিশরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে, সমাধানের পথটা কি? উত্তম হচ্ছে সাত বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করবেন এবং সঞ্চয় করবেন, এবং এই ফসল দুর্ভিক্ষে সাত বছর খরচ করবেন এবং জনগণকে নাজাত দেবেন। সাবাস,
শাবাশ হাকিম ইউজারসিফ। সমাধানের পথ ও খোয়াবের ব্যাখ্যার মতন সঠিক। তার মানে আপনি একটি খোয়াবের পেছনে রাজ্যের ১৪ বছর ব্যয় করবেন? আপনি কি এর থেকে উত্তম পথ জানেন? ধরে নিন এটি সম্ভাব্য বিপদ। সম্ভাব্য বিপদের জন্য কি মুক্তির পথ তালাশ করা উচিত নয়? কেন নয়, কিন্তু লক্ষ্য রাখা উচিত ১৪ বছর একটি জাতি তার মূল্যবান সময় একটি খোয়াবের ব্যাখ্যার জন্য ধ্বংস করে দেবে এবং রাজ্যের সকল মূলধন নিয়ে উদ্ভট সব বিপদের সঙ্গে সংগ্রাম করবে মহামান্য বাদশাহ। আমার বিবেক বলছে যে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়াই উচিত। দেখা গেল সত্যি সত্যি ঘটে গেল, তখন যদি আমাদের প্রতিষেধক না থাকে তাহলে তখন কি করব? যেহেতু আমরা ভবিষ্যৎ জানতে পারলাম, এখন আমাদের সতর্ক হতে হবে। এখন যেহেতু সমাধানের পথ পেয়েছি, এই ভয়াবহ বিপদ আমরা মোকাবেলা করতে পারব। আমরা ইউজারশিপের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের বিপদ সম্পর্কে সজাগ করেছে। আমরা ইউজারশিপের খোদার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ইউজারশিপকে শুকরিয়া, কারণ সে ভিন্ন খোদার অনুসারীদেরকেও সহযোগিতা করেছেন। ইউজারশিপের পবিত্রতা ও তার গুণা থেকে বিরত থাকার কথা সবাই শুনেছেন। আজকেও তার হেকমত ও বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা সবাই অবগত হলাম। সকল খোয়াব ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা দিতে পারেনি, সে সেই ব্যাখ্যা দিয়েছে। আজ থেকে তাকে নিজের আমিন হিসাবে নির্বাচন করলাম। আজ থেকে আমার নিকট তার জায়গা হচ্ছে নিরঙ্কুশ, তার জায়গা আমার দরবারে। আজ আমি আনন্দিত ও উদ্দোলিত রয়েছি। আমি চাইছি না এই খুশি তোমার খোয়াব ব্যাখ্যাকারীদের শাস্তি দিয়ে ক্রোধে রূপান্তরিত হোক। আজ মিশরের খাদেমদের এবং তাদের খোয়াব ব্যাখ্যাকারীদের অক্ষমতা আপনাদের সকলের সামনে প্রকাশিত হল এবং আপনারা দেখলেন যে আমুন খোদার চাইতো শক্তিশালী খোদা রয়েছে। আমার খুশি ক্রোধে রূপান্তরিত না করতে চাইলে এখান থেকে চলে যান। জানিস না তোর কোথায় মুখ বন্ধ রাখা উচিত, কোথায় কথা বলা উচিত। আমুনের রিজিক খাস আর আমুনের দুশ্মনের সমর্থন করিস। তার ব্যাখ্যা তো সঠিক ছিল, আমি ইনসাফ অস্বীকার করতে পারিনি। আলী জনাব, এটাকে নিয়ে যাও। আলী জনাব, রহম করুন আলী জনাব, আমি খেয়ানতকারী নই আলী জনাব, আমাকে রহম করুন, রহম করুন আলী জনাব, আমি খেয়ানতকারী নই আলী জনাব। এখন পর্যন্ত ওই লাঞ্ছনা ইবাদতখানা ও ইবাদতখানার খাদেমদের জন্য আসেনি। নিঃসন্দেহে পরাজয়ের খবর মিশরের আনাচে কানাচে অতি দ্রুত পৌঁছে যাবে। বলবে যে ইব্রানি ইউজারশিপের খোদা একজন ভয়ঙ্কর ভেড়া চড়ানো রাখালের খোদা। এই খোদা মহান আমুনের খোদার উপর বিজয়ী হয়েছে, একজন অনভিজ্ঞ খোয়াব বিশ্লেষণকারী, মিশরের অভিজ্ঞ ও প্রাচীন খোয়াব ব্যাখ্যাকারীদের উপরেও বিজয়ী হয়েছে। এটা যেমন আমাদের জন্য লজ্জার, তেমনি মহান খোদা আমুনের জন্য। মিশরের লোকজন আমাদের খোয়াব ব্যাখ্যাদানকারীদেরকে ইলাহী হিসাবে ইবাদত করত, এখন আমাদের কি হবে? আমন খোদা রহম করুক, জানি না এই অপমানের প্রতিশোধ কবে নিতে পারবো।
আমাকে ক্ষমা করবে, তুমি কি রাজমহলের কাজে নিযুক্ত? তুমি কি চাও? ইউসুফ, দুঃখিত, ইউজারসিফ, তো তুমি কি ইউজারসিফকে চেনো? তাকে কি দরকার? সে কি এখন এই রাজমহলে আছে? মনে হয় আছেন। আমি 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 তার একজন বন্ধু। তুমি তুমি ইউজারসিফের বন্ধু? হ্যাঁ, আমি আমি মালিক ইবনে জার। ইউজারসিফকে বলবে যে মালিক 20 বছর ধরে তার জন্য অপেক্ষা করছে। জনাব ইউজারসিফ আমার খোয়াবের ব্যাখ্যা এমনভাবে করেছেন যে সামনে বড় ধরনের দুর্ভিক্ষ রয়েছে এবং এই বিশাল সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীর দায়িত্ব এমন কাউকে দেওয়া উচিত যিনি বিশ্বস্ত নেককার হবেন এবং প্রজ্ঞাবান হবেন। আপনারা মিশরের গণ্যমান্য ব্যক্তিগণ এমন কাউকে কি চেনেন? মহামান্য বাদশাহ পুতিফার, এই সংকট মোকাবেলায় তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি। পুতিফার অত্যন্ত অসুস্থ এবং এই কঠিন কাজ সম্পাদন করা তার জন্য মুশকিল হবে। আলী জনাব, আমার মনে হয় রাজমহলের নিরাপত্তা প্রধান হোরেন হবি এই কাজের জন্য সবচাইতে উপযুক্ত হবে। হোরেন হব অনেক সামর্থ্য রাখেন, কিন্তু তার সকল সামর্থ্য লস্কর পরিচালনা করায়, কৃষি মন্ত্রণালয় পরিচালনায় নয়। হে ইউসুফ, এই কঠিন দায়িত্ব পরিচালনার ভার তোমার কাঁধে, এটি গ্রহণ করো। খোদাবান্দের ইচ্ছা এটাই যে মিশরে তোমার ক্ষমতা প্রতিষ্ঠিত করবে। মহামান্য বাদশাহ, এই আজিফা আমার উপরে ন্যস্ত করুন। আমাকে মিশরের অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করুন। আমি একদিকে যেমন মানুষের সম্পদ ও প্রধান খাদ্যশস্যগুলো হেফাজত করব এবং অন্যদিকে এই খোয়াবের ব্যাখ্যার আলোকে আমি আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেব। তাই তো, তোমার থেকে কে উত্তম হতে পারে? আমার বিশ্বাস তুমি এই ক্ষেত্র সফল হবে। আজ থেকে আমি তোমাকে মিশরের অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলাম এবং সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে জনাব ইউজারসিফ মিশরের বাদশার মহান সলা পরামর্শকারী হিসেবে নিযুক্ত হবেন। জোয়ানটি আমার অপরিচিত, কিন্তু সে বেশ জ্ঞানী। আচ্ছা, কিন্তু তোমার কি মনে হয় এই যুবক সেরকম কঠিন কাজ করতে পারবে? তা জানি না। তোমাদের কি মনে হয় তার খোদা কি আমাদের খোদাগণের চেয়েও মহান আর শক্তিশালী? আমার কিন্তু তাই মনে হয়। দেখলে না কিভাবে অকমহর ও ইবাদত খানের খাদেমরা পরাজয় স্বীকার করলো? তবে যাই বলো না কেন, মিশরে অভিজাত সম্প্রদায় থাকতে একজন ভিনদেশীকে নির্বাচিত করা লজ্জায় মাথা কাটার অবস্থা। আপনারা মিশরের সম্ভ্রান্ত ব্যক্তিগণ জানেন যে সাধারণ জনগণের কাছে খব বিশ্লেষণকারীগণ কতটা পদমর্যাদার অধিকারী, এবং যে কেউ এই মাকামে পৌঁছাতে পারে না। উনি যে নজির আমাদের সবাইকে দেখিয়েছেন তা সবাই দেখাতে পারে না। তার এই অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও স্বর্ণখচিত করে রাখব। আজ মহামান্য বাদশাহ উদার হস্তে এই নগণ্য বাদশাহর উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমার তাগাদ এই যে এই আনুকূল্যকে কামেল করুন।
আমি জনাব ইউজারসিফের সকল তাগাদ গ্রহণ করব। আমার দুইটি তাগাদ। প্রথমটি, আমার কারণে কারাগারে বন্দী সকল নারীকে আপনি আজাদ করে দেবেন। এবং দ্বিতীয়টি, জাভিরা সকল কারাবন্দীকে আপনি মুক্ত করে দিন। আমি তাদের সঠিক ও সুন্দর আচরণের জিম্মেদার হলাম। আমরা আপনার কারণে ওই নারীদের কারাগারে বন্দী করেছি। যদি আপনি চান তবে আজাদ হবে, কিন্তু আপনি ভুলে গেছেন এই জুলেখার কারণে আপনি বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। জি মহামান্য বাদশাহ, আমি সবকিছু ভুলে যেতে চেষ্টা করছি। আপনি বছরের পর বছর জুলেখার কারণে হাজতে ছিলেন। সে একজন খেয়ানতকারী নারী, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি প্রতিশোধ নিতে সৃষ্টি হয়নি আমার বানু, যে সকলের জন্য ক্ষমা আর রহমত নিয়ে এসেছে, সে কখনোই অভিশাপ প্রদান ও প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আমরা ভেবেছিলাম আপনি জুলেখা ও প্রতিফারের প্রতি চরম প্রতিশোধ নেবেন। আমি শুধু চেয়েছিলাম নিজের উপরে আনা মিথ্যা অপবাদ দূর করতে, তাদের কোনরূপ শাস্তি প্রদান বা কারাগারে বন্দী করতে নয়। এছাড়া নিষ্পাপ কারাবন্দীদের আজাদ করার প্রার্থনা আমি করেছি। জাভিরার বন্দীদের আজাদ করা ঠিক হবে না, তারা তো বিপজ্জনক। তারা আমুন ও মিশরের হুকুমতের বিরোধী। আমি চাই না তাদের মুক্তি দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা ডেকে নিয়ে আসতে। আমি বছরের পর বছর তাদের সঙ্গে থেকেছি, আমি তাদের চরিত্র ও ভালো ব্যবহারের জিম্মাদার হলাম। তারা এখন আর জেলখানায় থাকার মতো নয়। অধিকার তোমার হাতে, তুমি আজকে ফরমান দেওয়ার হক রাখো এবং তোমার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিনিধিদের বাধ্য করতে পারো। আদেশ দাও যেন তারা আজাদ হয়। শুক্রিয়া জ্ঞাপন করছে আলী জনাব। বার্তা গ্রহণকারীকে খবর দাও। দরুদ আপনার উপর সেনাপতি তক্রুতা। দরুদ, এটি সেনাপতি জনাব হোরেন হোবের পক্ষ থেকে। এই চিঠি কার জন্য? জেলখানার প্রধান জনাব কিদামুনের। আমুন তোমার হেফাজত করুক। ঠিক আছে। দরজা খোলো। সবাই শোনো, আমার নিকটে এসো। মিশরের বাদশার শলা পরামর্শকারীর পক্ষ থেকে জাভিরা কারাগারের প্রধান কিদামেনকে জানানো যাচ্ছে যে জাভিরার বন্দীদের উত্তম চরিত্র ও আচরণ সম্পর্কে অবগত আছি, এবং আমি এও জানি যে অসংখ্য বন্দী জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী হয়েছে এবং তারা বেগুনাহ। তাই অবশিষ্ট দিনগুলোর জন্য সকল কারাবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা নিজের জন্য ওয়াজিব বলে মনে করছি, এবং এই মর্মে সকল কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। মিশরের বাদশার শলা পরামর্শকারী ইউজারসিফ। আমরা আজাদ হয়েছি। আজাদ
ইউজারশিপকে ছাড়া জামিরা কারাগার বিষাদময়। আমিও যদি এদের মতো আজাদ হতে পারতাম, তাহলে আমিও ইউজারশিপের সাথে মিলিত হতাম। জি, মহামান্য বাদশাহর প্রধান পরামর্শক জনাব ইউজারশিপের ফরমানে আপনারা আজাদ হয়েছেন। তুমি কি বলছো? ইউজারশিপ মহামান্য বাদশাহর সলা পরামর্শকারী হয়েছে? জি, সেটাই হয়েছে। শুনেছো? ইউজারশিপ বাদশাহ আমেন হতেবের সলা পরামর্শকারী হয়েছে। জানো এর মানে কি? এর মানে বাদশাহ তার প্রতি আকৃষ্ট হয়েছে। এটাও কি সম্ভব যে কেউ ইউজারশিপের সান্নিধ্যে থাকবে আর সে তার ফাঁদে পড়বে না? এটা কেবল শুরু মাত্র। এরপর অসংখ্য অসংখ্য লোক তার প্রতি আকৃষ্ট হবে। এখানে কোনো পালকি নেই জুলেখা, পায়ে হেঁটেই যেতে হবে। আমি তো শুনেছি আমুনের খাদেমরা নাকি তার মোকাবেলায় অক্ষম হয়েছে। শুনেছি ইউজারসি যা বলে তাই ঘটে যায়। খোয়াবের ব্যাখ্যা সে নাকি তার খোদার কাছ থেকে শিখেছে। হ্যাঁ, আমিও শুনেছি সে অবিরত তার খোদার কথাই বলেছে। সবাই বলা বলি করছে তার খোদা নাকি আমনের খোদার চাইতেও বেশি শক্তিশালী। হ্যাঁ, সেদিন খুবই অসন্তুষ্ট হয়েছিল। খাদেমরা তো তার সামনে দাঁড়াতেই পারছিল না। ইউজারশিপ সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী।
সে বলেছে সাত বছর অফুরন্ত নিয়ামতের বৃষ্টি এবং সাত বছর দুর্ভিক্ষ থাকবে। ভবিষ্যতের কথা ভাবা উচিত, দুর্ভিক্ষ তো আসবেই। কিন্তু তার কথা কি সত্যি হবে? ওইখানে বলা বলি হচ্ছিল ইউজারশিপ খোয়াবের ব্যাখ্যায় ভুল করে না, আর বিবেকবানরাও কিন্তু হুঁশিয়ার হওয়া থেকে বিরত থাকে না। যদি ইউজারশিপ এই খোয়াবের ব্যাখ্যা করে থাকে তবে নিঃসন্দেহে এই ঘটনা ঘটবে। উনি ঠিকই বলেছে, যদি সত্যি দুর্ভিক্ষ আসে তাহলে আমরা আমাদের সঞ্চয় থেকে খরচ করব, আর না হলে তো বেঁচেই গেলাম, সতর্ক থাকতে দোষ কি? তুমি কোথায় ইউসুফ? সর্বোচ্চ তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি কেন তোমার দেখা পাচ্ছি না? আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে আমার আসলে কোনো কাজ নেই। তবে ডাকার কারণ হচ্ছে আজ আমেনহতবের দরবারে যা ঘটেছে সেখান থেকে কিছু বিষয় তোমাকে ও মহলের অন্যান্য অধিবাসীদের জানানোর প্রয়োজন মনে করছি। তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে প্রায় 10 বছর আগে ইউজারশিপকে আমরা কারাগারে নিক্ষেপ করেছিলাম, যাতে সে জনগণের কাছে তুচ্ছ ও হীন বলে প্রতীয়মান হয়। সত্যি বলতে তার অপরাধ এই ছিল যে সে জুলেখা ও মিশরের কামুক নারীদের কাছে আনুগত্য পোষণ করেনি। কিন্তু এখন আমিও জুলেখাই জনগণের কাছে তুচ্ছ হয়ে গেলাম। অপরদিকে ইউজারশিপ এমন উঁচু মর্যাদা পেয়েছে যা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি। মিশরের জনগণের কাছে সে এখন প্রিয় পাত্র, আর জুলেখা তার কামনা বাসনায় তাড়িত হয়ে ইউজারশিপের সাথে জুলুম করে সবার কাছে অপমানিত হয়েছে। জুলেখার কথা ইউজারশিপকে জেলখানায় নিক্ষেপ করে আমিও গুনাহ করেছি, অপমানিত হয়েছি, যা সবার জন্য একটি শিক্ষা। অসহ্য যন্ত্রণা যা 10 বছর ধরে এই সিনহার মধ্যে লুকিয়ে রেখেছি তা আজ সবার সামনে আমি বলবো, আমাকে তো তা আজ বলতেই হবে। জুলেখা তার দিলের চাহিদা মেটানোর জন্য তার স্বামী ও পরিবারের সম্মান বিসর্জন দিয়েছে। সে তো আমার বিশ্বাসের সাথে খেয়ানত করেছে, অভিশাপ আমাকে, ধিক আমাকে যে আমি তাকে অনুসরণ করেছিলাম। এবং ইউজারশিপের ন্যায় একজন বিজ্ঞ হাকিম ও নিষ্পাপ জওয়ানকে জুলেখার কথায় আমি কারাগারে নিক্ষেপ করেছিলাম। আমি নিজের গুনাহ স্বীকার করেছি, কিন্তু ইউজারশিপ তার সম্পর্কে আপনার অনুমোদন ও বর্ণনা অনুযায়ী বলা যেতে পারে যে আমি নিচু জাতের কোনো ইনসানের সাথে প্রেম বন্ধনে লিপ্ত হইনি। তুমি তোমার অশ্লীল কথাগুলো উপলব্ধি করছো না। তোমার কথার তাফসির হচ্ছে এই যে স্বামীর চাইতে উত্তম কাউকে পাওয়া গেলে বিশ্বাসের খেয়ানত করা বৈধ, এবং নিজের লালসা পূর্ণ করার জন্য সবকিছু ধ্বংস করে দেয়া যায়। অভিশাপ জুলেখার মতো কামনা বাসনার অধিকারী নারীদের উপর, এবং অভিশাপ আমার মতো পুরুষের উপর, যে কিনা জুলেখার পাপকে ঢাকতে একজন নির্দোষ যুবককে জেলে পাঠায়। আফসোস এই যে মেনি সাবু। জি আমার পানি। জানিস ইউজারশিপ কারাগার থেকে আজাদ হয়েছে,
আমি তার রাজাদের সময় এখানে ছিলাম বানু। জানিস, সে এখন মিশরের অর্থমন্ত্রী এবং বাদশার শ্রেষ্ঠ সলা পরামর্শক হয়েছে। অবগত আছি আমার বানু। সে তার নিজে রাজাদের পর সকল কারাবন্দীদের আজাদ করেছে। ইউজারসিফের কাছ থেকে এর ব্যতীত আর কি আশা করা যায় বানু? মিশরের খেয়ানতকারী নারীদেরও তার পক্ষ থেকে আজাদ করা হয়েছে। অন্য কেউ থাকলে এভাবে আজাদ করে দিত না। সে এখন তোকেও আজাদ দেখতে চায়। আমাকেও ইউজারসিফ আজাদ দেখতেই চায়। হ্যাঁ, ইউজারসিফের এশক তোকে আজাদ দেখতে চায়। এখন থেকে তুই আজাদ এবং ইউজারসিফের নিকট যেতে পারিস। জোলেখা কি ইউজারসিফের মতো হতে পারে না এবং তার মতো ক্ষমাশীল এবং মহানুভব হতে পারে না? আমি 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 আজাদ হয়েছি। আমি আজাদ হয়ে গেছি। আরে এত ভারী লাগছে কেন? ভালো করে ধরো তো, শক্ত করে ধরো, ধরো ধরো। আসলে এটা কে হতে পারে? আগে উপরে তো তুলি, ধরো, সাহায্য করো, টানো, ধরে টানো, উপরে তোলো এটাকে, ধরো, উপরে উপরে তোলো, হ্যাঁ উপরে তোলো। আরে এ তো দেখছি আমুনের ইবাদতখানার প্রধান খোয়াব ব্যাখ্যাকারী। যদি আবার এই কাজে দরকার হয় তবে আপনার খেদমতে হাজির হয়ে যাব। আমাকে একটু বলবেন যেন পদে আমন কোথায়। জনাব পদে আমন, আমরা নদীতে একটা লাশ পেয়েছি। লাশটি আমুনের প্রধান খোয়াব ব্যাখ্যাকারীর মনে হচ্ছে। আমাদের জালে লাশটি আটকে গিয়েছিল, লাশটিকে নদীর পাড়ে রেখে এসেছি। তুমি এখন এই জেলের সঙ্গে যাবে। নদীতে একটি লাশ পাওয়া গেছে, ওটা আমাদের প্রধান খোয়াব ব্যাখ্যাকারীর বলে মনে করছে। যদি তাই হয় তাহলে লাশটা নিয়ে আসবে। জি জাহাপনা। আহমক, একটা সহজ কাজ ঠিক মতো করতে পারলি না। জনাব সেনাপতি, যেখানে ওর দেহটাকে ফেলেছি সেখানে অনেক তিমি মাছিল। তাহলে কেন জেটির কাছে এসে ভেসে উঠলো? যদি তার মৃত্যুর তাই ইবাদত খানার উপরে আসে তাহলে তোকে দোষী বানাবো। আর এটাও জেনে রাখ, আর একবার যদি এরকম ভুল করিস তাহলে তোর লাশ জেটির ওখানে ভেসে উঠবে। আমি তো আমার কাজটা ঠিকভাবেই করেছিলাম, কিন্তু জানি না কেন এমন হলো। চলে যা, কেউ তোকে দেখে ফেলার আগেই নিজেকে কোথাও লুকিয়ে ফেল। দাঁড়িয়ে আছিস কেন? বললাম না এখান থেকে চলে যা।
এই তুই সাক্ষী রানুস না? আমেন হতে বে সাক্ষী। তুমিও সম্ভবত নীলিফার গুপ্তা, সঠিক বলেছি? তোর বন্ধু ইউজার সিফ এখন কি করছে? ভালো আছে, তাকে কি দরকার? তার সঙ্গে অনেক কাজ রয়েছে, আমার দিল চাচ্ছে তার সঙ্গে দেখা করতে। কোথায় ছিল? তাকে কোথায় পেলে? কোথায় পেলে তোমরা? জেটির পায়ের সঙ্গে লেগেছিল আলী জনাব। খোদাবান তাকে রহম করুক, তিনি ইবাদতখানার একজন বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী ছিলেন। আমি অনুমান করছি সে ইউজাসিফের সাথে মোকাবেলায় পরাজয় লজ্জা সহ্য করতে পারেনি, এটা তার কাছে খুব অপমানজনক মনে হয়েছে, আর এই কারণে সে নিজেকে নীল নদে ডুবিয়েছে। তার মতো একজন বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর পক্ষে এটা মেনে নেওয়া খুবই কষ্টের ছিল যে মহামান্য বাদশার খোয়াব ব্যাখ্যায় তিনি ব্যর্থ হয়েছেন, আর সেই জন্যই তিনি আত্মহত্যা করেছেন। তাকে সম্মানের সাথে পশ্চিমে নিয়ে যাবে, তাকে মমি করো আর একটি কবরে দাফন করো। নিশ্চিত যে তাকে হত্যা করা হয়েছে? এটাতে কোনো সন্দেহ নেই। গতকাল তাকে পাদিয়ামন গ্রেপ্তার করে নিয়ে গেল এবং আজকেই তার লাশ নদীর ধারে পাওয়া গেল, এবং নীলিফার গুপ্তাকে দেখলাম লাশের দিকে তাকে হাসছে। আমি নিশ্চিত এটা তারই কাজ। যদি দেখতেন গতকাল খোয়াব বিশ্লেষণকারী গ্রেপ্তারের সময় কতটা কাকুতি মিনতি করছিল। সেই বয়োজ্যেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী গ্রেফতারের সময় কত কাকুতি মিনতি করছিল। জনাব অজ্ঞামহরও সেখানে ছিলেন, কিন্তু তিনি তাকে ক্ষমাই করলেন না। তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এমনকি নিজেদের লোকজনের উপরও রহম করে না। অজ্ঞামহর এবং ইবাদত খানার খাদেমগণেরা সব ধরনের অপরাধের কাজে লিপ্ত রয়েছে। খোদাবন্ধ সকল কিছুই দেখছে, তারা অবশ্যই তাদের এই গুনার শাস্তি পাবে। অজ্ঞামহর ইবাদত খানার জন্য খাস আইন জারি করেছে, সেখানে কেউ হস্তক্ষেপ করে না। যদি আমার খোদাবন্ধ আমাকে সাহায্য করে তো এই সকল স্বেচ্ছাচারিতার মূল অবশ্যই আমি উপড়ে ফেলব। আপনি নিজের দিকে খেয়াল রাখবেন। আমার খোদাবন্ধ আমার সঙ্গে রয়েছে, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি অবশ্যই তাদের অপরাধ সর্বত্র ফাঁস করে দাও, যাতে খাদেমরা এটা গোপন করতে না পারে। নীলিফার কোপ্তার দিকে নজর রাখবে, সে ভয়ঙ্কর লোক, যদি আজাদ থাকে তবে অপরাধ করবেই। একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম আলী জনাব, কিছুদিন পূর্বে একজন বয়োজ্যেষ্ঠ লোক, যে কিনা মিশরের আদিবাসী নয়, সে আপনাকে খোঁজ করছিল। তার নাম বলেনি? হ্যাঁ বলেছিল, কি জানি নাম, মালিক, মালিক, হ্যাঁ মালিক। আবার মালিক ইবনে জার নয় তো? কেন নয়, মালিক ইবনে জার, সেই তো, সেই বলেছিল। এটা কি করে সম্ভব? বলেছিল 20 বছরের অধিক সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছে। খুঁজে বের করো তাকে, খুঁজে বের করো, যেখান থেকে পারো তাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে এসো। যাও। অবশ্যই আলী জনাব, খোদা হাফেজ। খোদা হাফেজ। মালিক ইবনে জার, এতদিন পর কোথায় ছিল এতদিন?